আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান, হিসাব বিজ্ঞান প্রভাষক, মাতোয়াল হাজী আব্দুল লতিবিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে নগদ প্রবাহ বিবরণীর উপর একটি ক্লাস করেছিলাম। সেদিন আমি তোমাদেরকে নগদ প্রবাহ বিবরণীর একটি ছক দিয়েছিলাম পরোক্ষ পদ্ধতিতে। আশা করি তোমরা সবাই সেই ছকটি বাসায় আয়ত্ত করেছো, খাতায় নোট করেছো। তারই আঙ্গিকে আজকে আমি তোমাদেরকে একটি অঙ্ক করাবো, আর সে অনুযায়ী আমি একটি উদ্দীপক তোমাদের জন্য প্রস্তুত করেছি, দেখে নাও সেই উদ্দীপকটি। একুশে লিমিটেড এর 2018 সালের নিম্নলিখিত তথ্য প্রদত্ত হলো। নেট মুনাফা 2 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব হ্রাস 25,000 টাকা, মজুদ পণ্য বৃদ্ধি 35,000 টাকা, অদেয় হিসাব বৃদ্ধি 15,000 টাকা, অবচয় 20,000 টাকা, প্রাথমিক খরচের অবলম্বন 15,000 টাকা, মেশিন বিক্রয় 30,000 টাকা, মেশিন ক্রয় 40,000 টাকা, ভূমি ক্রয় 70,000 টাকা, লভ্যাংশ প্রদান 20,000 টাকা, বন্ধকি ঋণ পরিশোধ 25,000 টাকা, বন্ডকে শেয়ারে রূপান্তর 40,000 টাকা, শেয়ারের বিনিময়ে জমি ক্রয় 60,000 টাকা, 2018 সালের 1 জানুয়ারি নগদ 55,000 টাকা, 2018 সালের 31 ডিসেম্বর নগদ 1,70,000 টাকা। এ হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক থেকে গতানুগতিকভাবে আমাদের 3টি কোশ্চেন তৈরি হবে। কোশ্চেন 3টি হচ্ছে, ক, অনগত কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো, খ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো, গ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 2,40,000 টাকা ধরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে এই 3টি কোশ্চেন আমাদের সামনে রয়েছে। এর ভিতরে প্রথম কোশ্চেনটি ছিল আমাদের অনগত কার্যক্রমের পরিমাণ নির্ণয় করো। আমরা অনগত কার্যক্রম বলতে কি বুঝি? যে কার্যক্রমের সাথে নগদ টাকার কোনো সম্পর্ক নেই সেটি হচ্ছে অনগত কার্যক্রম। সেরকম লেনদেন আমাদের আসতে পারে কি, অবচয়, অবলোপন, একটি সম্পদের বিনিময়ে আরেকটি সম্পদ অর্জন, একটি সম্পদের বিনিময়ে আরেকটি দায় পরিশোধ, আবার আসতে পারে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। দেখি এরকম কি আমাদের অঙ্কে রয়েছে অনগত কার্যক্রম। দেখি আমরা শুরু করলাম ক, অনগত কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয়। এটি ছক করে নিলাম, বিবরণ টাকা টাকা। তাহলে আমাদের অঙ্ক থেকে দেখা যাচ্ছে অনগত কার্যক্রম রয়েছে, সেই হিসাবে প্রথমে আছে অবচয়, আছে প্রাথমিক খরচের অবলোপন। লিখলাম আমরা প্রাথমিক খরচের অবলোপন 15,000 টাকা, তারপর হচ্ছে অবচয় 20,000 টাকা, এরপরে ছিল বন্ডকে শেয়ারে রূপান্তর 40,000 টাকা। লিখলাম বন্ডকে শেয়ারে রূপান্তর 40,000 টাকা, শেয়ারের বিনিময়ে জমি ক্রয় 60,000 টাকা, শেয়ারের বিনিময়ে জমি ক্রয় 60,000 টাকা। এই 4টি ছিল আমাদের অনগত লেনদেন, যোগ করে নিলাম টোটালে 1,35,000 টাকা। তাহলে বন্ধুরা এ পর্যন্তই ছিল আমাদের ক নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা আসো এবার আমরা খ নাম্বারের উত্তরটার দিকে লক্ষ্য করি। খ নাম্বার ছিল পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সেই আঙ্গিকে ছক করে নিলাম, বিবরণ টাকা টাকা। আর যেহেতু নগদ প্রবাহ বিবরণী করব, তার নাম লিখতে হবে প্রথমে কোম্পানির নাম, একুশে লিমিটেড নগদ প্রবাহ বিবরণী আংশিক। যেহেতু 3টি কার্যক্রমের 1টি কার্যক্রম মাত্র করব, এই জন্য লিখতে হবে আংশিক। তার উপরে তারিখ লিখতে হবে 31 ডিসেম্বর 2018। শুরু করলাম, যে কার্যক্রম শুরু করব আমরা জানি 4 অনুযায়ী, সেই কার্যক্রমের নাম প্রথম লিখতে হয়। তো লিখলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই পরিচালন কার্যক্রমের প্রথমে কি যায়, নিট মুনাফা।
লিখে নিলাম আমরা নেট মুনাফা কোশ্চেন থেকে নেট মুনাফা রয়েছে আমাদের 2 লক্ষ টাকা লিখলাম 2 লক্ষ টাকা এরপর পরিচালন কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় লিখে নিলাম প্রয়োজনীয় সমন্বয় এই সমন্বয়ের ভিতরে যায় আমরা জানি চলতি সম্পদের হ্রাস চলতি সম্পদের বৃদ্ধি চলতি দায়ের হ্রাস অপচয় অবলোপন এরপর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি তাহলে প্রথমে যায় চলতি সম্পদের হ্রাস বা বৃদ্ধি দেখি আমাদের অঙ্কে প্রথমে আছে প্রাপ্য হিসাব হ্রাস প্রাপ্য হিসাব কি চলতি সম্পদ সেই হিসাবে লিখলাম প্রাপ্য হিসাব হ্রাস 25000 টাকা সম্পদ হ্রাস পেলে যোগ হয় সেই হিসাবে যোগ পদে হিসাব সরি মজুদ পণ্য বৃদ্ধি মজুদ পণ্য একটি চলতি সম্পদ সেই হিসাবে লিখলাম আমরা মজুদ পণ্য বৃদ্ধি 35000 টাকা সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু মাইনাস করতে হয় সেই ক্ষেত্রে দুইটা ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস বুঝিয়ে থাকি তো লিখলাম মজুদ পণ্য বৃদ্ধি 35000 তারপর রয়েছে আমাদের পদে হিসাব বৃদ্ধি পদে হিসাব একটি চলতি দায় তো লিখে নিলাম পদে হিসাব বৃদ্ধি 15000 টাকা দায় বৃদ্ধি পেলে যোগ হয় যোগ হইলে আর কোনো কিছু করতে হয় না লিখে রাখলাম 15000 টাকা এরপর আছে অপচয় 20000 টাকা লিখলাম অপচয় 20000 টাকা প্রাথমিক খরচের অবলোপন লিখলাম প্রাথমিক খরচের অবলোপন 15000 টাকা এরপর আমাদের অঙ্ক অনুসারে বাকি থাকে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি সেটা কোশ্চেনে না থাকার কারণে এ পর্যন্ত আমাদের পরিচালন কার্যক্রম তারপরে এই ফিগারগুলো সবগুলো আমরা যোগ করব যোগ করতে গিয়ে যেহেতু একটা মাইনাস রয়েছে এই কারণে বাকি সবগুলো যোগ করে তার থেকে 35000 টাকা বিয়োগ করলে হয় আমাদের 40000 টাকা এই 40000 টাকা আবার উপরে যে নেট মুনাফা 2 লক্ষ টাকা তার সাথে যোগ করলাম হলো 2 লক্ষ 40000 টাকা এটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ তাহলে এ পর্যন্ত হচ্ছে আমাদের খ নাম্বার তো বন্ধুরা এবার আসো আমরা করব গ নাম্বার অঙ্কের সলিউশন দেখি গ নাম্বারে আমাদের কোশ্চেন ছিল পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ 2 লক্ষ 40000 টাকা ধরে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো অর্থাৎ পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো তাহলে আমরা শুরু করলাম ঘর করলাম আগের মতনই বিবরণ টাকা টাকা উপরে 21 লিমিটেড নগদ প্রবাহ বিবরণী এবার আংশিক শব্দটা নেই কারণ এবার পূর্ণাঙ্গ একটি অঙ্ক করব 31 ডিসেম্বর 2018 তাহলে প্রথম কার্যক্রমের নাম ছিল আমাদের পরিচালন কার্যক্রম যার রেজাল্ট দেয়া ছিল সেই হিসাবে লিখলাম 1 পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ যার উত্তর দেওয়া থাকে বা যার রেজাল্ট পেয়ে যায় সেটাকে নিট বলা হয় এজন্য পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 2 লক্ষ 40000 টাকা 2 নম্বর কার্যক্রম বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এই বিনিয়োগ কার্যক্রমে কি যায় বিনিয়োগ কার্যক্রমে যায় স্থায়ী সম্পদ ক্রয় স্থায়ী সম্পদ বিক্রয় আমাদের স্থায়ী সম্পদ কি আছে অঙ্কে দেখি আমাদের অঙ্কে স্থায়ী সম্পদ রয়েছে মেশিন বিক্রয় 30000 টাকা তো লিখলাম আমরা মেশিন বিক্রয় 30000 টাকা এরপরে স্থায়ী সম্পদ হিসাবে রয়েছে মেশিন ক্রয় এটা স্থায়ী সম্পদ লিখে নিলাম মেশিন ক্রয় 40000 টাকা ক্রয় করলে যেহেতু নগদের বহিঃপ্রবাহ ঘটে এই জন্য এটা মাইনাস হবে এরপর স্থায়ী সম্পদ আছে ভূমি ক্রয় 70000 টাকা লিখলাম ভূমি ক্রয় 70000 টাকা ভূমি ক্রয় করলে যেহেতু নগদ টাকা চলে যায় বা বহিঃপ্রবাহ ঘটে এই জন্য এটাও মাইনাস হবে এবার তিনটাকে একসাথে যোগ করলাম 70 আর 40 দুটা মাইনাস ফিগার আছে 30000 প্লাস ফিগার আছে তিনটাকে একসাথে সমন্বয় করার পর আসলো 80000 টাকা মাইনাস এর নাম লিখে নিলাম বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার যদি প্লাস ফিগার থাকে তোমরা নগদ প্রবাহ লিখবা মাইনাস ফিগার আসলে সেক্ষেত্রে ব্যবহার লেখা ভালো এই জন্য ব্যবহার লিখবা বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার তিন নম্বর কার্যক্রমের নাম হচ্ছে আমাদের অর্থায়ন তিন নম্বর লিখলাম অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ তো অর্থায়ন কার্যক্রমে কি যায় প্রথমে লভ্যাংশ প্রদান যাবে এরপরে শেয়ার বন্ড বা ঋণ এগুলো ইস্যু করলে যোগ হবে পরিশোধ করলে বিয়োগ হবে তাহলে আমাদের অঙ্কে রয়েছে প্রথমে লভ্যাংশ প্রদান 20000 টাকা লিখলাম লভ্যাংশ প্রদান 20000 টাকা প্রদান করলে যেহেতু টাকা চলে যায় এই জন্য মাইনাস ছিল এবার আছে বন্ধকি ঋণ পরিশোধ বন্ধকি ঋণ পরিশোধ করলো টাকা চলে যায় এই জন্য বন্ধকি ঋণ পরিশোধ এটাও মাইনাস ছিল এরপর আর দুই ঋণটি রয়েছে দেখো বন্ডকে শেয়ারে রূপান্তর এই বন্ড শেয়ার যদিও অর্থায়ন কার্যক্রমের ঋণটি তবু এই বন্ডকে শেয়ারে রূপান্তর করতে আমাদের নগদ টাকার কোনো পরিবর্তন হয়নি বিদায় এটি নগদ প্রবাহ বিবরণীতে যাবে না
তারপরে লেসে শেয়ারের বিনিময়ে জমি ক্রয় শেয়ার এটা অর্থায়ন কার্যক্রমটি জমি ছিল যদিও বিনিয়োগ কার্যক্রমটি কিন্তু শেয়ারের বিনিময়ে যেহেতু জমি ক্রয় করছে এজন্য নগদ অর্থের কোনো পরিবর্তন ঘটেনি বিধায় এটাও আমাদের অঙ্কে যাবে না তাহলে এই দুইটা এন্ট্রি ছিল আমাদের শুধু অর্থায়ন কার্যক্রমে তাহলে দুটাকে যোগ করার ফলে আসলো -45,000 এজন্য লিখতে হলো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার 45,000 টাকা এবার তিনটি কার্যক্রমের রেজাল্ট আমরা পেয়ে গেলাম পরিচালন কার্যক্রমে পেলাম 2,40,000 টাকা বিনিয়োগ কার্যক্রমে 80,000 টাকা মাইনাস অর্থায়ন কার্যক্রমে পেলাম 45,000 টাকা মাইনাস এবার তিনটি কার্যক্রমকে একসাথে যোগ করার ফলে আসলো 1,15,000 টাকা এই 1,15,000 টাকা যেহেতু প্লাস ফিগার আছে এজন্য আমরা লিখব নিট নগদ বৃদ্ধি 1,15,000 এর সাথে যোগ করতে হবে প্রারম্ভিক নগদ যোগ করে নিলাম যোগ প্রারম্ভিক নগদ যেটা দেয়া ছিল আমাদের 2018 সালের 1 জানুয়ারি নগদ 55,000 টাকা লিখে নিলাম 55,000 এটা যোগ করে আসলে 1,70,000 সেটা নাম লিখলাম সমাপনী নগদ যেটা আমাদের দেয়া ছিল কোশ্চেনে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে নগদ 1,70,000 টাকা তাহলে এই নগদ প্রবাহ বিবরণীর সর্বশেষ রেজাল্ট হচ্ছে আমাদের সমাপনী নগদ তহবিল যেটা আমাদের কোশ্চেনের নগদ তহবিলের সাথে মিলে যাবে তো বন্ধুরা এ পর্যন্ত ছিল একটা অঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে বাসায় অবস্থান করবে অনলাইন কার্যক্রমে আমি সহ অন্যান্য টিচাররা যে ক্লাসগুলো নেবে সেগুলো নিয়মিত অনুশীলন করবে এ বলে আজকের মতে শেষ করলাম আল্লাহ হাফিজ